কিরগিজস্তান স্পোর্টস সিটি ফিল্ড মাঠে শেষবারের মতো অনুশীলনে বাংলাদেশ। ত্রিদেশীয় টুর্নামেন্টে ফিলিস্তিনের পর কিরগিজস্তানের কাছে 4-1 গোলে হেরেছে জেমির শিশুরা। সাফের প্রস্তুতিটা ভালো হয়নি জামাল ভুঁইয়াদের। টুর্নামেন্টে ব্যর্থতার পর দলের সামনে প্রস্তুতির শেষ মঞ্চ কিরগিজস্তান রিপাবলিকের সঙ্গে একটি প্রীতি ম্যাচ। 2003 সালে একবারই সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার মালদ্বীপ মিশনে সে আক্ষেপ ঘোচানোর লক্ষ্য জামাল ভুঁইয়াদের। টানা লিগ খেলার পর কিরগিজস্তানে এসে দুটো ম্যাচ খেলেছে ফুটবলাররা। সাফের দল ঘোষণার আগে সবাইকে সুযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন জেমিরে। যারা এ দুই ম্যাচের সুযোগ পাননি তাদের কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানান সহকারী কোচ। লিগ খেলার পরে প্লেয়াররা মেন্টালি যে ফিজিক্যালি যে ফেটিকটা আছে ওইটা আমাদের কনসিডারেশনে রাখতে হচ্ছে, সাথে সাথে প্লেয়ারদের ইঞ্জুরির বিষয়টা এবং 5 দিনের ব্যবধানে 3টা ম্যাচ, এখানে রিকভারির ব্যাপারটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। যেসব প্লেয়ার খেলতে পারে নাই তাদেরকে খেলার সুযোগ দিতে এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি, যাতে এই লেভেলে তারা নিজেদেরকে শো করতে পারে। ফুটবলাররাও প্রস্তুত দেশের বাইরে শেষ ম্যাচে নিজেদের মেলে ধরতে। কিভাবে খেলবো আমরা সেগুলো, বলের উপর কিভাবে বেশি কন্ট্রোল রাখা যায় এগুলো নিয়ে কাজ হয়েছে, এবং যারা আগের ম্যাচটা খেলেছে তাদেরকে রিকভারি সেশন করানো হয়েছে। সব কিছু মিলে আমরা আশাবাদী আগামী ম্যাচটা অনেক ভালো হবে। সাফের জন্য আমাদের লাস্ট প্রস্তুতি ম্যাচ হচ্ছে এটা, আমরা যেন এটা ভালোভাবে শেষ করে যেন সাফের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারি। আর এখান থেকে আমাদের যত ভুল ত্রুটি হচ্ছে আমরা এখানে আমাদের কোচে ধরে দিতেছে প্রত্যেকটা প্লেয়ারকে, যে আমরা এখান থেকে ভুল সংশোধন করে আমরা দেশে যাব। আর আমরা সাফের জন্য ভালো একটা প্রিপারেশন নিচ্ছি। দলে কোনো ইঞ্জুরি না থাকায় সন্তুষ্ট কোচ। পারভীন আক্তার, সময় সংবাদ।